পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর সেল হাসপাতালের কর্মচারীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, এই হাসপাতালে দুজন কর্মীর কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার বিকাল থেকেই হাসপাতালের গেটের সামনে চিকিৎসার জন্য বসে থাকেন। যা সরকার ডিক্লেয়ার কর রা, স্বাস্থ্য কর্মী কো ই ফেসিলিটি মিলেগা, উ ফেসিলিটি মিলেগা। পজিটিভ স্বাস্থ্য কর্মী, চাই সফাই কর্মী হো, চাই সেভিক ভলেন্টিয়ার হো, চাই প্রশাসন হো, প্রশাসন কা কোই ভি আদমি আগর আক্রান্ত হো জায়গা, পজিটিভ নিকলেগা, উসকো সরকার কা তরফ সে, রাজ্য সরকার কা তরফ সে 1,00,000 রুপিয়া ইভি হ্যায় ডিমান্ড হ্যায়, 1,00,000 রুপিয়া উসকা সাবসিডি দিয়া জায়গা। উ তো হাম লোক কো দিলানে কা কোশিশ তো নেই কিয়া ম্যানেজমেন্ট। যাহা স্বাস্থ্য কর্মী, সফাই কর্মী আক্রান্ত হো রা, ইয়াঁ পজিটিভ পেশেন্ট কো লেকে ভি হাম লোক ডিউটি কর রা, সাসপেক্টেড করোনা লেকে ভি ডিউটি কর রা, লেকিন ই লোক কো ব্যবস্থা নেই রা। আভি তক ই লোক বোল রা, কাল জব মেরা কন্ট্রাক্টর আকে ই ভি বোলা রিও কো, যে আপ খালি গাড়ি সে ব্যবস্থা কর দিজে ইএসআই তক পৌঁছানে কে লিয়ে, ই ভি তৈয়ার নেই হুয়া অ্যাম্বুলেন্স দেনে কে লিয়ে। যাহা 4-5 ঠো অ্যাম্বুলেন্স রহতে হুয়ে ভি কোম্পানি ম্যানেজমেন্ট অ্যাম্বুলেন্স দেনে কে ইনকার কর দিয়া। জো করেগা কন্ট্রাক্টর করেগা, কন্ট্রাক্টর কিউ করেগা, কন্ট্রাক্টর কো তো আলগ সে পয়সা নেই দিয়া গিয়া, কন্ট্রাক্টর ইস বারে মে কিউ পয়সা দেগা। ই তো হসপিটাল মে কাম কর রা, হাম কন্ট্রাক্টর কা ঘর মে যাকে কাম নেই করতে, হসপিটাল মে কাম করতে, হসপিটাল ফেসিলিটি টোটাল দেনে পড়েগা, কোম্পানি ফেসিলিটি জেসে মিলতা হ্যায় হসপিটাল কন্ট্রাক্টর লেবার কো ভি দেনে পড়েগা, ই করোনা কা চলতে। তো আবি আপ লোগ কিয়া চাহ রহে হ্যায়? হাম লোগ চাহ রহা, হাম লোগ জো ট্রিটমেন্ট মিলতা হ্যায়, জেসে কোম্পানি ওয়ার্কার কো মিল রহা ট্রিটমেন্ট হসপিটাল কা তরফ সে, ম্যানেজমেন্ট কা তরফ সে, সেল কোম্পানি কা তরফ সে, ওইসে হাম লোগ কো ভি এই করোনা কা আপত মে কন্ট্রাক্টর লেবার কো ভি দেনে হোগা। আবি আপ লোগ কা আবি হাম লোগ ইয়ে মেসেজ জো বোলে হ্যায়, জো 11 বাজে তক হাম লোগ টাইম লে রহে, উসকা বাদ আগর নেই হোগা তো আপ লোগ তালা মার দিজিয়েগা, ই ওয়ালা সব কাহা হ্যায় বড়া সাহেব আপনে আপনে মুহ সে বোলা হ্যায়। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করেনি। এদের কিছু টেস্ট হয় কোভিড টেস্ট, পজিটিভ পেশেন্টের কাছে আসার কারণে এদের টেস্ট হয়েছিল। তো এই টেস্টের মধ্যে আমাদের সবাই মোটামুটি নেগেটিভ বেরিয়েছে, দুজন বাদ দিয়ে দুজন পজিটিভ বেরিয়েছে কন্ট্রাক্টর ওয়ার্কার। তো এই কন্ট্রাক্টর ওয়ার্কারের পজিটিভ রিপোর্ট আসে 4 তারিখে রিপোর্ট আসে আমাদের এখানে, যিনি নোডাল অফিসার অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর মনীশ কুমার, উনি ওই দুজনকে ডেকে রিপোর্ট দিয়ে বলেন তোমরা বাড়িতে থাকো, কাউকে জানানোর প্রয়োজন নেই, বাড়িতে থাকলেই হবে, তোমাদের কোনো সিমটমস নেই, তোমরা বাড়িতে থাকো, যদি কোনো সিমটমস হয় তখন আমরা ব্যবস্থা করব। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে ঘটনা মানে কালকে বিকেলে ওই দুজনকে পাড়ার লোক কিছুভাবে খবর পায় যে তারা করোনা পজিটিভ, তাদেরকে পাড়া থেকে বার করে দেয়। তারা সারা রাত এই হসপিটালে বাইরে পড়েছিল, এইখানেই ছিল। তো তাদের কোনো উচিত ব্যবস্থা কাল সকাল থেকে আমরা চেষ্টা করছি, বড় সাহেবের কাছেও গেছিলাম, সবার সাথেই কথা বলার চেষ্টা করে তাদের জন্য ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করার জন্য আমরা সব রকম চেষ্টা করেছি কাল সকাল থেকে, কিন্তু কোনো লাভ হয়নি। আজকে কী করেছে? আজকে এখন সকাল থেকে আমরা কাজ বন্ধ করে দাঁড়িয়ে আছি দাদা, আমরা কেউ কাজের মধ্যে জয়েন করছি না, কারণ আমাদের নিজেদেরও ভবিষ্যৎ আছে, কাল দিন আমরা পজিটিভ হব। যিনি দুজনের পেশেন্ট হয়েছে, পেশেন্ট আছেন, ওরা বসে আছে আমাদের গেটের সামনে বসে দিয়েছে, বসে আছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট, যিনি সুপ্রিমিয়র বস DMHS, উনি আমাদের 11টা পর্যন্ত সময় চেয়েছেন, 11টার মধ্যে উনি কোনো ব্যবস্থা করবেন বলেছেন, যদি বলেছেন যদি আমি কোনো ব্যবস্থা না করতে পারি তাহলে আপনারা আমাদের হসপিটালের গেটে তালা লাগিয়ে দেবেন। আমরা দাঁড়িয়ে আছি 11টা বাজুক, আমরা দেখি কী বলছেন ওনারা বা কী করছেন ওনারা, কারণ এইভাবে পজিটিভ পেশেন্ট যদি বাড়িতে থাকে তাহলে কে সে বাড়ির থেকে ঠিক হয়ে যাবে? আর বাড়িতে কেন থাকবে সে? তার তো বাড়িতে আরও পরিবার আছে, তারাও তো পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন কি পেশেন্টটা কি গেটে? এখন পেশেন্ট এখানে গেটের কাছে বসে আছে, তাদের যাওয়ার কোথাও জায়গা নেই। আপনারা ঢুকতে পারছেন না? আমরা কোথাও ঢুকবো? আমরা ঢুকতে পারবো কি করে? একটা পেশেন্ট যে আমাদের সাথে কাজ করেছে সে পজিটিভ, তার কোনোরকম কোনো ব্যবস্থা, 4 তারিখে তার রিপোর্ট এসছে, আজ 7 তারিখ হয়ে গেল, তাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা যদি না হয়, ভবিষ্যতে আমরা যদি ইনফেক্টেড হই তো আমাদের সাথেও তো সেরকমভাবেই ব্যবহার করা হবে। তো তাদের তো উচিত একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা দরকার ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরকে দেখিয়ে দিচ্ছে, কন্ট্রাক্টর কী করবে? কন্ট্রাক্টরের বাড়িতে আমরা কেউ কাজ করি না, আমরা তো কাজ করছি হসপিটালে পেশেন্টের কাজ।
হসপিটালের তো উচিত নিজেদের দায়িত্ব নিয়ে ওদের কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করা। ঠিক আছে, আমরা লাস্ট জানুয়ারি থেকে আমরা কেউ ছুটি নিইনি, কোনোরকম কোনো ছুটি নেই আমাদের। আমরা কন্টিনিউয়াসলি পেশেন্টের কাছে ডিউটি করি। টোটাল আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ আছে 122 থেকে 125 এর মধ্যে। পরে স্বাস্থ্যকর্মীদের দাবির ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ 16 ঘন্টা পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।